খুশি হয়েছো? হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি রানাঘাটে রানু মন্ডলের বাড়ি, গিয়ে ওনার কাছে অনেক গান শুনবো, ওনাকে নিয়ে দেখা যাক কী কী করা যায়। এখন সবে 7:30 বাজে, তো আমরা ভোরবেলা উঠে, এই শীতের মধ্যে ভোরবেলা উঠে রেডি হয়ে এসেছি। যাই হোক করে ভালো ড্রেস ফেস করেছি, কিন্তু তাও সোয়েটার পরতে হয়েছে। দেখো না, তাও তবু ঠান্ডা লাগছে, তবু হাত পাত পুরো বরফ হয়ে গেছে। আবার ট্রেনে করে যাবো, তাহলে কি অবস্থাটা হবে দেখা যাক। রানু মন্ডলের রিয়াকশন কীরকম হয় পুরোটা দেখতে থাকো। সো দেখো, সুবর্ণ এখানে ঠিকানা জিজ্ঞেস করতে চলে এসেছে রানু মন্ডলের, ওই লোকটা বলে দিচ্ছে আমাদেরকে। সো গাইস, যাচ্ছি এবারে একটুখানি রানুদির জন্য বিরিয়ানি কিনে নিতে। রানুদির জন্য তো আবার একটুখানি খাবার দাবার না নিয়ে গেলে ঢুকতে দেবে না, ওই জন্য আমরা খাবার নিচ্ছি। নিশ্চয়ই ভালো পাওয়া যাবে। আচ্ছা, কুকুরের মাংস নিয়ে গেলেই তো হবে, ওই জন্য কুকুরের মাংস অনেকদিন বিরিয়ানি খাইনি, একটু বিরিয়ানি যদি নিয়ে আসো ভালো লাগবে, তাই আমরা বিরিয়ানিটা নিয়ে আর ওনার বাড়ি যাচ্ছি। এত সুন্দর একটা গায়িকা, সে আমাদের আবদার করেছে আমাদের কাছে, সেটা তো রাখতেই হবে না, সেই জন্য মেনলি আজকে এলাম, নয়তো আসতাম। তো গাইস, ফাইনালি টোটোয় উঠে পড়েছি। এরকম সুবর্ণ ফাইনালি চলে এসেছি, এবারে যাব রানুদির বাড়িতে। রাত্রি চল, ফোন করে বললো যে কালে, এখন আমি বসে আছি আমাদের জন্য, খিদে পেয়েছে খুব জোর। আমরা এবার যাই এই যে এই গলিটা, চলো যাওয়া যাক গাইস। কোথায় গেলে? এই তো দেখো, আমার মাকে কেমন লাগছে একটু কমেন্টে বলে দিও। তো এই যে দেখো রানুদির বাড়ি, ফাইনালি চলে এসেছি, এবারে ঢুকবো। দেখো আমাদের জন্য ঝ্যাঁটা সাইজ করে রেখেছে। রানুদি, রানুদি, আমরা তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো বলো, কেমন আছো বলো রানুদি, কেমন আছো? আমার ভালো। কি কালকে মনে পড়েনি বিরিয়ানির কথা? সরি, কালকে আনতে পারি, আমরা তুমি ফোন করেছিলে জানি, কিন্তু আমরা ভুলে গেছিলাম কালকে আনতে, সরি। আজকে তো এনেছি বলো। প্লিজ খোলো দরজাটা। আমরা কত দূর থেকে এসেছি একটু বোঝো আমাদের কষ্টটা, তোমার ফ্যান আমরা, খোলো একটু দরজাটা। তোমার গান শোনার জন্য এসেছি, দরজাটা খোলো না বলো রানুদি, প্লিজ প্লিজ, তোমার অনেক দূর থেকে এসছি আমরা, খোল। আমাকে দেখাতে আমি ভিডিও করছি, খোলো না দিদি, প্লিজ প্লিজ একটু খোলো। আচ্ছা, কবার উদ্বোধন করতে হবে বলো, করে দিচ্ছি। জুতো খুলে যাবি, ভালো করে দেখ, হ্যাঁ জুতো খুলে যাচ্ছে, তোমার কত কথা শুনে দেখা যাচ্ছে রানুদিকে। তুই ধর, উদ্বোধন করাচ্ছে কর। 10
পনেরোটা হয়ে গেছে দিদি, হয়ে গেছে। নাও রানু দিয়ে নাও বিরিয়ানি, খুশি হয়েছো? খুশি হয়েছো তো? কি এসেন্স ভরা নাকি? তোমরা তোমরা তো ওখান থেকে উপোস করলে না। আচ্ছা ওরা ঢুকে গেলে কেন? আমি যে তোমার কত বড় ফ্যান আমি কি বলবো, সত্যি কথা তোমার অনেক বড় ফ্যান। ওরকম ফ্যান শুধু বাতলা মারা ফ্যান, বাতলাবাজি না, মনের মধ্যে সেই ভালোবাসা জানি না, মুখে বললে সন্তুষ্ট। আদর করতে হবে না, ভাল লাগে না কথা শুনবে। হ্যাঁ এইগুলো একদম ঠিক নয়, বলেছে উঠবস খেতে উঠবস খাও, আর পাঁচটা খেয়ে নাও, দশটা হয়েছে, এই পাঁচটা খাচ্ছে, খেয়ে 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 নাও। মাথার মধ্যে কুচিন্তা কুবুদ্ধ জানবে না, দেখবে ও তারা বলবে বাপরে কত ব্যথা, ব্যথার ভিতরে তাহলে বুঝতে পারবে ব্যথাটা। শুধুমাত্র মিথ্যে কথা, মিথ্যে বলতে ভালো লাগে না, ভালোবাসি একদম। ঠিক আছে রানু দি, আমার সাথে ব্রেকআপ করে নিলে তো? আমি ভালোবাসি না তোমাকে, জুতো দেখ পায়ে আঙুলে লাগে, কথা দিচ্ছি পরের বার কি জুতো পরবে তুমি বলো, তুমি বলো কি জুতো পরবে বলো, সেটাই আমি বলবো। আমি জানি না তোমরা কি জুতো পরবে, আমরা এমনি নরমাল কিটো পরি। কিটো পরি পাবে কিটো, ভালো লাগে তোমার? হ্যাঁ হিল আনবো, পেন্সিল হিল না না ওটা পরে আমি কোথায় যাবো, তাহলে মরবে নাকি? আমার পেন্সিল হিল পরার অভ্যাস নেই, কিটো আনবো, ওটা ব্যালেন্স দরকার, ওটা পরে রাস্তায় হাঁটা যায় না, তুমি মডেলিং আমি পরি না, পরে না, আমি কোনদিন পেন্সিল হিল পরিনি। রানুদির বাড়িতে এসেছিলাম, ওনার সাথে এতক্ষণ গল্প করলাম, আমাকে ঝাঁটার বাড়ি মারলো, ঝাঁটার বাড়ি মারতে আমি বেরিয়ে এলাম, তো আমার মা বাবা ওখানে কথা বলছে, ওনার সাথে গল্প করছে, তো বাইরে আসতে বলছে, কিছুতেই বাইরে আসছে না, দেখি বাইরে আসে কিনা। রানুদির বাড়ি থেকে এবার চলে যাবো, একটুখানি টাটা করে দাও, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, সবাই মিলে একবার মন থেকে আই লাভ ইউ বলে দাও। ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবারে আমরা বাড়ি যাবো, যেতে মোটামুটি চার ঘন্টা লাগবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, সেই ভোরে বেরিয়েছি, আবার সাড়ে সাতটার সময় বেরিয়েছি। রানুদির বাড়ির এইখানটা দেখো কত সুন্দর, বাড়ির একটু পরে এখানটা বাড়ি, আর এখানটা কত সুন্দর জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর নেক্সট কাকে নিয়ে ভিডিও বা কিরকম টাইপের ভিডিও সবকিছু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর সুবর্ণা
রানুদির কাছে আমরা আরেকবার আসবো, কারণ রানুদি বলেছে একটা নরম জুতো লাগবে আর একটা খুব মানে ভালো করে বাঁধা একটা ঝাঁটা লাগবে। ঝাঁটা সবাইকে মেরে মেরে ঝাঁটার অবস্থা পুরো খারাপ। ঝাঁটা পুরো আমি একবার জাস্ট একটুখানি ঝাঁটার বাড়ি খেয়েছি, কিন্তু ওটা ভিডিওতে নেওয়া হয়নি। অনেকটা বেঁচে গেছে কিন্তু মানে খেতে খেতে বেঁচেছে, এখানটা এতটাও তাকাতে পারছি না। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে দিও কেমন লাগলো। পরে ভালো লাগবে, পরে ভালো লাগবে, এটা ভালো লাগবে। রানু দি টাটা। Guys. Ta-da.